জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হবে বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দেব বিএনপির পরিণতি, শাপলা চত্বরের চেয়েও করুণ হবে বলছে ওবায়দুল কাদের। এদিকে সিরাজগঞ্জে নাসিমের মোরাল ভাঙার অভিযোগে বিএনপি অফিসে ভাঙচুর। জানিয়ে দিব তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যা বলল ভারত। আরো জানিয়ে দিব আওয়ামী লীগের সাথে সমঝোতার সুযোগ নেই বলছে আমির খসরু। সর্বশেষ জানিয়ে দিব প্রতিপক্ষ নির্মূলের মহাপরিকল্পনায় লিপ্ত সরকার বলছে রিজভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হবে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হবে। এখন একটাই লক্ষ্য, সরকারের পতন। এজন্য দেশের জনগণকে সঙ্গে নিয়েই দরবার আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করা হবে। আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকের সমাবেশকে ঐতিহাসিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকের এই সমাবেশ সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে যে চূড়ান্ত আন্দোলন শুরু হতে যাচ্ছে, নিঃসন্দেহে এই সমাবেশ অনেক শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। আমাদের একটাই লক্ষ্য, এখন জনগণকে সঙ্গে নিয়ে দুর্ভার আন্দোলনের মধ্য দিয়ে বুকের ওপর যে জগদ্দল পাথর চেপে আছে তা সরাতে হবে। তিনি বলেন, কথা একটাই, আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক মা সন্তান হারিয়েছি, আর পেছনে ফেরার সুযোগ নেই। এই সরকারকে ক্ষমতায় রেখে ঘরে ফিরলে কোনো যুবক চাকরি পাবেন না, এমনকি শান্তিতেও থাকতে পারবেন না। নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব, আমরা স্লোগানে ভোট চোর 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 বলি না, এরা ভোট চোরের চেয়ে বড় ভালো, এরা সংবিধান চোর, এদের কোনো ক্ষমা নেই। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গৈশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বড়ু, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে বলছে ওবায়দুল কাদের। ঢাকা অবরোধ করলে বিএনপিকে অবরোধ করা হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে কাদের বলেন, মির্জা ফখরুল ক্ষমতা দখল করার জন্য নেতাকর্মীদের অতিরিক্ত কাপড় নিয়ে ঢাকা আসতে বলেছেন, তো আমরা কি দাঁড়িয়ে ললিপপ খাব? আমরাও প্রস্তুত আছি, অবরোধ করলে বিএনপির অবরোধ হয়ে যাবে, খেলা হবে বিএনপির পরিণতি শাপলা চত্বরের থেকেও করুণ হবে। সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস হত্যা দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত এ সমাবেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজল শামস পরশ সভাপতিত্ব করেন। বিএনপির 18 অক্টোবর ঢাকায় অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটির খবর রাখেন, 18 তারিখ ঢাকা শহরে লোক জমায়েত করবে, অবরোধ করবে। এই শহরের সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করার কর্মসূচি তারা দিয়েছে। 18ই অক্টোবরকে সামনে রেখে বিএনপি তাদের নেতাকর্মীদের ঢাকা আনতে শুরু করেছে। হোটেল খালি নেই, সব সিট তারা বুক করে ফেলেছে, নতুন বাড়ির খালি ফ্ল্যাট বুক করেছে। আবার ডিসেম্বর মাসের মতো সরকার পতনের স্বপ্ন দেখছে, মির্জা ফখরুলের খোয়াব দেখছে। বিএনপির ভুয়া উল্লেখ করে তিনি বলেন, ফখরুল মাঝে মাঝে আজগবি বার্তা ছড়াচ্ছে, তিনি হাওয়া থেকে পাওয়া খবর বলেন, এখন ভালোই আছেন, টাকা পয়সার নতুন নতুন চালান আসছে, মাল পানি ভালোই, ডিসেম্বরের চেয়ে এখন সরবরাহ একটু বেশি, টাকার বস্তার উপর বসে আছে ফখরুল। টাকা দিয়ে ডিসেম্বরে আন্দোলন হয়নি, ওই টাকার আন্দোলন গোলাপবাগের গর্তের মধ্যে চলে গেছে, এখন আবার আন্দোলন। তিনি বলেন, পশ্চিমারা বিশ্বের সমর্থন নাকি বিশ্ব বিএনপির আন্দোলনে সাহস দেখাচ্ছে, মিথ্যা কথা আর কত বলবে। পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে, যারা আমাদের সঙ্গে কথা বলেছে, বিদেশে বলেছে, দেশে বলেছে, তারা বলেছে, দেশে
বলেছে, তারা বলেছে বাংলাদেশের নির্বাচনে তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। একথা আমেরিকা বলেছে, একথা ইউরোপও বলেছে। ফকরুল হওয়া থেকে মিছার আজগবি খবর, খেলা হবে ছাড় দেব না, ডিসেম্বরের চেয়ে কড়া খেলা হবে। এখন চলছে কোয়ার্টার ফাইনাল, আগামী মাসে হবে সেমি ফাইনাল, জানুয়ারিতে গিয়ে হবে ফাইনাল খেলা। খেলা হবে ভোটচোরদের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, জঙ্গি বিমানের বিরুদ্ধে। ফাউল করলে লাল কার্ড রেডি হয়ে আছে। 18 তারিখ বঙ্গবন্ধু এভিনিউতে আমাদেরও জমায়েত হবে। সিরাজগঞ্জে নাসিমের মোরাল ভাঙার অভিযোগে বিএনপি অফিসে ভাঙচুর। সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের মোরাল ভাঙার অভিযোগ তুলে বিএনপির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার দুপুরে সদর উপজেলার মেসরা ইউনিয়নের রূপসী বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুর করা হয়। এর আগের দিন রাতে প্রয়াত মোহাম্মদ নাসিমের মোরাল ভাঙচুর করে দুর্বৃত্তরা। মেসরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমরা ঢাকায় রয়েছি, আজ দুপুরে খবর পেলাম ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের নেতৃত্বে আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাস্টার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে বিএনপির লোকজন আমাদের নেতা মোহাম্মদ নাসিমের মোরাল ভেঙেছে, কিন্তু তাদের অফিস ভাঙা হয়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রাতের অন্ধকারে কে বা কারা মোহাম্মদ নাসিরের মোরাল ভেঙেছে, সে দায়ী বিএনপির উপর চাপিয়ে দলীয় কার্যালয় ভাঙচুর ও বিএনপির সমর্থকদের ধাওয়া করা হচ্ছে। আমরা চাই প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচার করা হোক। যেই নাসিমের মোরাল ভাঙচুর করুক, আমরাও তার শান্তি চাই, আমরা তার শাস্তি চাই। সদর থানার ভারপ্রাপ্ত সৎকর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দুপক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলা হয়েছে। দুটি ঘটনাই নিকৃষ্টজনক ঘটনা। দুই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যা বলল ভারত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে বিএনপি ও সমমনোনা দলগুলো। এ বিষয়ে কথা বলেছে প্রতিবেশী দেশ ভারত। সোমবার দিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় তত্ত্বাবধায়ক সরকার দাবির প্রসঙ্গটি তুললে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারতের সংবিধানে এমন কিছু নেই, ভারতে এমন কিছু হয় না, এক্ষেত্রে বাংলাদেশের সংবিধানে যা বলা আছে হয়তো সেটাই হবে। তিনি বলেন, বাংলাদেশের বিষয়ে সেদেশের জনগণই সিদ্ধান্ত নেবে, আমরা চাই সেখানে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। এছাড়া আমাদের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে সেদেশের জনগণের সঙ্গে, কোন নির্দিষ্ট দলের সঙ্গে নয়। এ সময় বাংলাদেশিদের ভারতীয় ভিসা পেতে যে সমস্যা হচ্ছে তা শিগগিরই স্বাভাবিক বের হবে বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীতা পান্ত। তিনি বলেন, গত বছর ভারত 16 লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করে, সম্প্রতি ভিসা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা সাময়িক, শিগগিরই এটা স্বাভাবিক হবে, আপনারা ভ্রমণ করলে আমাদেরই লাভ। আওয়ামী লীগের সাথে সমঝোতার সুযোগ নেই বলছে আমির খসরু। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া আওয়ামী লীগের সাথে সমঝোতার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকালে চট্টগ্রাম মহানগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মত বিনিময় সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করেছিল, তা ফিরিয়ে এনে জনগণের ভোটাধিকার আবার ফিরিয়ে দিতে হবে। সভায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, বিএনপি তলে তলে কোনো কিছু ম্যানেজ করায় বিশ্বাস করে না। দেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপিকে কারো উপর নির্ভর করতে হয় না, যারা নির্ভরশীল তাদের হৃদয়ে কম্পন আসছে, কারণ তারা দেশ বিদেশ দুটোই হারিয়েছে। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক, মাহবুবুর রহমান শামীম সহ অন্যরা। প্রতিপক্ষ নির্মূলের মহাপরিকল্পনায় লিপ্ত সরকার বলছে রিজভি। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, জনসমর্থনহীন শাসক গোষ্ঠী প্রতিনিয়ত তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূলের মহাপরিকল্পনায় লিপ্ত। এক্ষেত্রে খাবারের মধ্যে বিষ প্রয়োগ থেকে শুরু করে বিচারের নামে প্রহসনের সাজা দেওয়া এবং গুম খুন গুপ্ত হত্যার বিবিধ প্রণালী অবলম্বন করেছে সরকার। সোমবার সকালে
সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, এটা নিশ্চিত যে বন্দি বেগম জিয়াকে আওয়ামী সরকার সুপরিকল্পিতভাবে খাবারের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে দেশবাসী মনে করে। আর এটির স্বয়ং প্রকাশ হচ্ছে লন্ডনে শেখ হাসিনার বক্তৃতা, সেই বক্তৃতার মধ্যেই নিহত ছিল বিচার বুদ্ধিহীন ও বিবেচনা শক্তিহীন প্রতিশোধের ইঙ্গিত, বেগম জিয়ার উন্নত চিকিৎসায় বাধাদান সেটারই বড় প্রমাণ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম ও আব্দুস সত্তার পটোয়ারি প্রমুখ।